হায়ার স্টাডির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হলো ইউনিভার্সিটি শর্টলিস্ট তৈরি করা। তো প্রথম দিকে যারা নতুন তাদের কাছে বিষয়টা কিছুটা কঠিন মনে হতে পারে। তা আমরা আজকে দেখব যে কীভাবে বিভিন্ন সোর্স থেকে ইউনিভার্সিটি খুঁজে বের করে তাদের একটা শর্টলিস্ট তৈরি করা যায়। তো এক্ষেত্রে ইউনিভার্সিটি শর্টলিস্ট তৈরি করার পুরো প্রক্রিয়াটাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রাইমারি, অতঃপর সেকেন্ডারি অ্যান্ড ফাইনালি টারশিয়ারি। তো প্রাইমারি ক্ষেত্রে আমরা কি করব, প্রাইমারি ক্ষেত্রে আমি যে ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে চাই বা আমার যে রিসার্চ ইন্টারেস্ট আছে সে রিলেটেড যত ইউনিভার্সিটি খুঁজে পাওয়া যায় বিভিন্ন সোর্স থেকে সবগুলো ইউনিভার্সিটিকে আমি ওয়ার্ড ফাইলে সেভ করব। ইউনিভার্সিটিগুলোর নাম কতগুলো ইউনিভার্সিটি হতে পারে, 200 থেকে 300 বা 150 থেকে 200, এরকম 150 থেকে 200টা ইউনিভার্সিটির নাম বা 200 থেকে 300টা ইউনিভার্সিটির নাম আমি ওয়ার্ড ফাইলে সেভ করব। এখন কী কী সোর্সগুলো আমরা ইউজ করতে পারি ইউনিভার্সিটির শর্ট আউট করার জন্য, যেমন প্রথমত আমরা ইউজ করতে পারি গুগল, দেন ইন্টারন্যাশনাল কনফারেন্স, সামার স্কুল, জার্নাল পেপার, লিঙ্কডইন, রিসার্চ গেট, ফেসবুক বা টুইটার। এখন প্রথম যে কাজটা করব খুবই সহজ একটা কাজ, যে আমার ডিপার্টমেন্টের উপর বেস করে আমি গুগলে ইউনিভার্সিটি খোঁজার চেষ্টা করব। ধরা যাক আমার ডিপার্টমেন্ট হলো টেক্সটাইল, তাহলে আমি খুবই সিম্পলি গুগলের মধ্যে লিখব যে টপ ইউনিভার্সিটি ইন টেক্সটাইল ইন দ্য ওয়ার্ল্ড। এখন দেখো যখন আমরা এই কিওয়ার্ডটা ইউজ করে গুগলে সার্চ করলাম অনেকগুলো ইউনিভার্সিটির নাম চলে আসছে যেগুলো টেক্সটাইল রিলেটেড। তো এই ইউনিভার্সিটির নামগুলো আমরা গুগল থেকে ওয়ার্ড ফাইলে ট্রান্সফার করব। এছাড়াও তোমরা দেখো নিচে আরও অনেকগুলো লিঙ্কও চলে আসছে, সেই লিঙ্কগুলোও আমরা ইউজ করতে পারি। সেই লিঙ্কগুলো থেকেও যে ইউনিভার্সিটির নামগুলো আমি পাবো সেই নামগুলোও আমরা ওয়ার্ড ফাইলে ট্রান্সফার করব। প্রথমে আমরা কীভাবে সার্চ করলাম যে ওয়ার্ল্ডের মধ্যে কোন ইউনিভার্সিটিগুলো টেক্সটাইলে টপ, এটা লিখে সার্চ করছি। এখন ওয়ার্ল্ডের জায়গায় আমরা বিভিন্ন কান্ট্রি ইউজ করব। ধরা যাক তুমি যে যে কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করার জন্য তোমার ইচ্ছা আছে সেই কান্ট্রিগুলোর নাম লিখে লিখে আমরা খোঁজার চেষ্টা করব। আমি ওয়ার্ল্ডের জায়গায় আমি লিখতে পারি ইউএসএ। তাহলে দেখো টপ ইউনিভার্সিটি ইউএসএর মধ্যে যে টেক্সটাইল রিলেটেড যে ইউনিভার্সিটিগুলো টপ সেই ইউনিভার্সিটিগুলোর নাম চলে আসছে। এখন ইউএসএর জায়গায় আমরা কানাডা লিখতে পারি, অস্ট্রেলিয়া লিখতে পারি, কিংবা ফিনল্যান্ড লিখতে পারি। অর্থাৎ যতগুলো পসিবল ইন কান্ট্রিতে আমরা অ্যাপ্লাই করতে চাই সেই কান্ট্রিগুলোর নাম লিখব। এতক্ষণ তো আমরা কান্ট্রির উপর বেস করে ইউনিভার্সিটিগুলো খোঁজার চেষ্টা করছি, এখন আমরা আরেকটা অন্য উপায়ে ইউনিভার্সিটিগুলো খোঁজার চেষ্টা করবো। যেরকম আমি আমার মাস্টার্সে ন্যানোসেলুলোজ নিয়ে কাজ করছি, তো এখন ন্যানোসেলুলোজ এই টপিকটা রিসার্চ টপিকটা অনেকগুলো ডিপার্টমেন্টের সাথে যায়, ম্যাটেরিয়াল সায়েন্সের সাথে যায়, ন্যানো টেকনোলজির সাথে যায়, পলিমার সায়েন্সের সাথে যায়, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সাথেও যায়। এখন এই যে অনেকগুলো ডিপার্টমেন্ট পাইলাম এই ডিপার্টমেন্টগুলোর নাম লিখেও আমরা সেম উপায়ে সার্চ করবো। যেরকম আমরা লিখতে পারি টপ ইউনিভার্সিটি ইন ম্যাটেরিয়াল সায়েন্স ইন দ্য ওয়ার্ল্ড বা টপ ইউনিভার্সিটিস ইন ম্যাটেরিয়াল সায়েন্স, এরপর বিভিন্ন কান্ট্রিগুলোর নাম লিখে। অর্থাৎ যতগুলো পসিবল ওয়েতে আমরা ইউনিভার্সিটি সার্চ করতে পারি সেসব পসিবল ওয়ে ইউজ করে আমরা ইউনিভার্সিটির একটা প্রাইমারি লিস্ট বানাবো ওয়ার্ড ফাইলে। এখন তোমাদের ডিপার্টমেন্ট টেক্সটাইল নাও হইতে পারে, তোমাদের ডিপার্টমেন্ট হইতে পারে কম্পিউটার সায়েন্স, তোমাদের ডিপার্টমেন্ট হইতে পারে ইংলিশ ডিপার্টমেন্ট, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। এখন তুমি যে ডিপার্টমেন্টের ছাত্র হও না কেন তার উপর বেস করে তোমার যে পসিবল কিওয়ার্ডগুলো তোমার আছে সেই পসিবল কিওয়ার্ডগুলো ইউজ করে করে তুমি গুগল থেকে প্রাইমারি একটা লিস্ট ওয়ার্ড ফাইলে বানাবা। তাহলে আমরা কখন থেকে এই লিস্টটা বানানো শুরু করতে পারি, প্রকৃতপক্ষে যখন থেকে তোমরা চিন্তা করতেছো যে তুমি আন্ডার গ্রাজুয়েটের পর বা মাস্টার্সের পর বাইরে অ্যাপ্লাই করবা হায়ার স্টাডির জন্য, তখন থেকেই আস্তে আস্তে এই লিস্টটা বানানো যাইতে পারে। এবং আরেকটা বিষয় হলো এই লিস্টটা বানানোর সময় আসলে চিন্তা করার দরকার নাই যে আমি তো টপ ইউনিভার্সিটি লিখতেছি, আমার তো টপ ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট নাই বা আমার নাও থাকতে পারে। জাস্ট লিস্টটা বানাও, কারণ এটা আমাদের প্রাইমারি একটা শর্ট লিস্ট,
প্রাইমারি লিস্টের পরে আমরা যখন ওয়ার্ড ফাইল থেকে যখন এক্সেল ফাইলে লিস্টটা ট্রান্সফার করব তখন অনেকগুলো ইউনিভার্সিটি আমাদের সেকেন্ডারি লিস্টের ক্ষেত্রে বাদ পড়ে যাবে আমাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট উপর ডিপেন্ড করে। তো কনফিউশন হওয়ার কোনো দরকার নাই, তোমাদের প্রাইমারিলি তোমরা যেভাবে পাও যতগুলো রিসোর্স থেকে যতগুলো সোর্স থেকে ইউনিভার্সিটি লিস্ট বানানো যায় জাস্ট বানাও। আরেকটা বিষয় হলো যে আমরা যে টপ 100 ইউনিভার্সিটি লিখছি আসলে এই 100 ইউনিভার্সিটির মধ্যে কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো আসলেই টপ, মিডিয়াম রেঞ্জও ইউনিভার্সিটিগুলো পাওয়া যাবে এখানে, লোয়ার র্যাঙ্ক ইউনিভার্সিটি ওগুলো পাবা। তাহলে আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব অন্যান্য আরও যে সোর্সগুলো আমি মেনশন করছি ওই সোর্সগুলো থেকেও কীভাবে আমরা ইউনিভার্সিটির নাম খুঁজে বের করতে পারি। যখন আমরা সবগুলো সোর্স নিয়ে ডিসকাস করা কমপ্লিট করব তারপর আমরা ভার্সিটি শর্ট আউট করার সময় দুইটা ধাপ আছে, সেকেন্ডারি এবং টার্সিয়ারি, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব। তো তোমাদের মাথায় যত ধরনের প্রশ্নই আসে হায়ার স্টাডি রিলেটেড বা ভার্সিটি খোঁজা রিলেটেড, যে কোনো ধরনের প্রশ্নই তোমরা এখানে লিখতে পারো এবং তোমাদের প্রশ্নের উপর বেস করে আমি ট্রাই করব যে পরবর্তী ভিডিওগুলোতে ওই প্রশ্নগুলোর রিলেভেন্ট আনসার দেওয়ার। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।